আসসালামু আলাইকুম টপ নিউজ শান্ত চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আপনি কি প্রেমে পড়েছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ধরেন আপনার কোনো মেয়েকে ভালো লাগলো ভালো লাগতেই পারে আপনি তাকে খুব পছন্দ করে ফেললেন এখন কথা হলো ভালো লাগাটা কি শুধুমাত্র বাহ্যিক সুন্দর দেখে হয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিশ্চিত থাকেন এটা ভালো লাগা নয় এটা হলো শয়তানের ধোকা আর সামূহিক মোহ কারণ সৌন্দর্য চিরস্থায়ী না এখনই তৌবা করে ফিরে আসুন আর যদি ভালো লাগাটা কাজ করে তার তাকোয়া দিনদারি পরেসাড়ি দেখে তাহলে ঠিক আছে এই পর্যন্ত আপনি ঠিক পথে আছেন। পরের লেভেলটা কিন্তু খুব কঠিন এবং বিপজ্জনকও বটেই আপনার জন্য বিরাট এক পরীক্ষা অপেক্ষা করছে প্রস্তুতি গ্রহণ করুন ভালো তো লেগেছে এখন কি করবেন আপনার সামনে দুটি পথ খোলা আল্লাহর দেখানো পথ প্রবৃত্তির পথ এক আল্লাহর দেখানো পথ দুই প্রবৃতির পথ আপনার মনে হতে পারে তাকে প্রেমের প্রস্তাব দেই তার সাথে ডেটিংয়ে বের হই রাত জেগে চেটিং করি ভালো ভালো পরামর্শ দেই একসাথে ঘুরতে বের হই দিনই আলোচনা করি ইত্যাদি নিশ্চিত থাকেন আপনি প্রভৃতিদের পথ অনুসরণ করবেন খারাপ পথকে আপনি আপনার বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন সাময়িকভাবে আপনি খুব মজা পাবেন রাত জেগে কথা বলবেন মজা পাবেন একসাথে ঘুরতে বের হবেন সেখানেও মজা পাবেন সে আপনাকে নামাজের কথা বলবে উৎসাহিত পাবেন মজা পাবেন এরকম হাজারো মজার মজার উপাদান পাবেন বিশ্বাস করেন প্রতিটি মজা আপনাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আপনার অজান্তেই আপনি ক্রমাগত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি হতাশার দিকে অগ্রসর হচ্ছেন আপনি জাহান নামের দিকে অগ্রসর হচ্ছেন মজা নিয়ে আনন্দ নিয়ে চিরস্থায়ী জাহান নামের দিকে ছুটে চলেছেন তার মানে এই পথ যে কোনো মূল্যে পরিহার করতে হবে যতই কষ্টবোধ হোক না কেন এখন তাহলে আপনি কি করবেন আপনার কাছে অন্য একটি অপশন কিন্তু বাকি আছে আপনি সরাসরি তার অভিভাবকের কাছে বা পরিবারের যে কোনো সদস্যদের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন আর প্রতি তাহার যুদে মহান প্রভুর কাছে দোয়া করতে থাকেন আপনার কাজ এতটুকুই আর এটাই হলো, আল্লাহর পছন্দনীয় পথ আপনি যদি এই পর্যন্ত করে থাকেন আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন আর তিনি আপনার প্রতিটি কষ্টবোধ প্রতি দোয়া প্রতিদিনের সববারের উত্তম বিনিময় দিতে থাকবেন ইনশা আল্লাহ আপনি অভিভাবক হিসেবে একমাত্র আল্লাহকে মনোনীত করেছেন আপনার অভিভাবক আপনাকে নিষ্কুদ্রর দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন আর এটাই মুক্তির পথ এটাই ভালোবাসার পথ এখন কথা হলো এক্ষেত্রে মেয়ের পরিবারের দায়িত্ব কী হবে তাদের দায়িত্ব হলো আপনার চরিত্র আপনার তাকোয়া আপনার দিনদারি পরভেজগাড়ি বিষয়ে খবর নেওয়া ইসলাম আমাদের শিক্ষা দেয় যদি কোনো অভিভাবকের কাছে তার মেয়ের জন্য কোনো কি তাকোয়া সম্পন্ন পরহেস ছেলে প্রস্তাব পাঠায় সেই প্রস্তাব ফিরিয়ে না দেওয়া বরং হুকুম করা হয়েছে ওই রকম ছেলেদের সাথে মেয়ের বিবাহ সম্পূর্ণ করে দেওয়ার জন্য আহ কত সুন্দর ইসলাম প্রিয় ভাই অথবা বোন আপনি আল্লাহর ভয়ে হারাম প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দিলেন আর প্রতি তাহাজুদে দোয়া করলেন কিন্তু আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হল কি করবেন মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করবেন এই জন্য যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন কারণ আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া মানে ওই অভিভাবক হয়তো এখনও দিন হতে গাফেল আছে হয়তো আপনি অন্ধকারের দিকে হাঁটা দিয়েছিলেন আল্লাহ তার নিজ কুদ্রর দ্বারা আপনাকে রক্ষা করেছেন কারণ আল্লাহই ভালো জানেন কিসে আপনার মঙ্গল আর কিসে আপনার অমঙ্গল কারণ আল্লাহ সুবান আপনার একমাত্র রব খালিক ও মালিক সব ভুলে গিয়ে আপনি আপনার রবের দিকে ফিরুন সম্পূর্ণভাবেই ইসলামের ভিতরে প্রবেশ করুন আল্লাহই আপনাকে পথ দেখাবেন ইনশাল্লাহ শেষ করব কোরআনের একটি আয়াত দিয়ে যারা এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হল তাগুদ তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ